আপনাদের অশেষ মেহেরবান, আল্লাহ আমাদের একটি বছর বাঁচিয়ে রাখছেন। গত কুরবানির ঈদে আমরা এখানে নামাজ পড়েছি, আবার আমাদের এখানে জমা হওয়ার তৌফিক দান করছেন। আমি সংক্ষেপে কথা বলব, এই প্রতিষ্ঠান এতিমখানা এবং কবরস্থান এগুলা আমরা না থাকলেও চলবে। আপনারা যারা টাকা পারেন টাকা দিবেন, যারা টাকা পারেন না তারা সহযোগিতা করবেন। এটি হলো আমার আবেদন যে আপনারা যদি সম্ভব হয় টাকা থাকে তাহলে তার কিছু অংশ টাকা কবরস্থান এতিমখানা আপনারা দান করবেন, আর যদি টাকা যদি নাই পারেন অন্তত কাজ করবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমি এই আমরা সিমেন্ট বালু আছি, আমরা বিদ্যুতের জন্য খুঁটি তৈরি করবো, আমাদের সব কিছু হতে এখন আমরা মিস্ত্রি পেলে হয়ে যাবে। আর আমি যারা বলছি সেটা হলো কি আমার ছেলেপেলেরা বাহিরে থাকে, ওদের জন্য আপনারা দোয়া করবেন। আমার দুই নাতি দুই নাতনি, দুই ছেলে করে বড় ছেলে, দুই ছেলে এক মেয়ে, ছোট ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ ছোট ছেলের মেয়ে বাংলার লেখাপড়া শেখাচ্ছে, আপনি নয় পড়া মুখস্থ করে ফেলছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। ওকে স্কুলের লেখাপড়ার গুরুত্ব কম দিয়ে ওকে আরবির লেখাপড়ার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, তাতে আপনারা দোয়া করবেন। আর বড় ছেলে ঘরের নাতনি হয়েছে 10-12-15 দিন হয়েছে, কাজেই ওর জন্য বড় ছেলে দোয়া চাইছেন। আমার নাতনিরা হচ্ছে এখন বড় ছেলে বলছে যে কবরস্থানে সে 1,00,000 টাকা সে দান করবে, আগামী 2-3 মাসের মধ্যে আপনারা পাইবেন। সে বলছে যে আপনি দিয়ে দিবেন, আর এই 2-3 মাসের মধ্যে আমি টাকাটা পাঠিয়ে দেবো, 1,00,000 টাকা। কাজেই টাকা আল্লাহ ব্যবস্থা করলে একভাবে না একভাবে হবেই, আল্লাহ এটা দেওয়ার মালিক আল্লাহ। কাজেই আপনারা সকল কাজে সহযোগিতা করবেন। আর দুই নম্বর কথা হলো যে এই যে ভাঙ্গা তোরা কমিটি দিয়ে কবরস্থান চলছে, এই কবরস্থানে কিন্তু এখন কমিটি ঠিক না, 3-4 জন মাত্র মানুষ কবরস্থানে কমিটি প্রথম করছিল, তারপর কবরস্থান ঠিক মতো কমিটিটা করা হয় নাই। তাহলে আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা কবরস্থানের কমিটিটা করেন, পূর্ণাঙ্গ আমাদের 3-4 গ্রাম আছে, এই 3-4 গ্রাম মিলে একটা কমিটি করেন, এক জায়গায় বসেন। আমার মনে হয় ঈদের পরের দিন যদি আপনার সুযোগ পান বলেন, ঈদের পরের দিন যদি বসেন একটা পূর্ণাঙ্গ কমিটি করেন। তাহলেই আপনাদের অনুরোধ করবো, যদি এদিন না হয় পরে যদি কোনো সব দেখতে হয় আপনারা সব এখানে আসবেন, হাজির হবেন, অন্তত আপনারা এই কাজে সহযোগিতা করেন। আপনার অর্থনৈতিক দাগে না পারলেও দৈহিকভাবে আপনারা সাহায্য করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সকলে আপনাদের সকলে ভালো থাকেন। আল্লাহ আপনাদেরকে ইমানের সাথে তৌফিক দান করুন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে, আমার দুই ছেলে এবং নাতি নাতনি অমর বিজয়া ইন্তেকাল করেছে, সকলের জন্য আপনি দোয়া করবেন। এবং আমরা তো প্রত্যেক তো এই কবরস্থানে যারা আছে বাড়ির কবরস্থানে, আমি অন্তত আমি এই প্রতিযোগিতে কালিন্দির কবরস্থানে বাল্যের কবরস্থানে যে সমস্ত ভাই মুরব্বীরা আছেন এবং এখানে যাদের দাহন করা হয়েছে প্রত্যেকের জন্য আমি প্রতিযোগিত আমি দোয়া করি, যাই না আল্লাহ এটা কবুল করুক। কাজেই আপনারা সবাই ভালো থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যের শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে এখানে আপনাকে কাকারাকে দুই ভাই থাকে নাকি সবকে আপনারাই আপনার ঘর কোনটা চলেন
শেষ কে এখনো শেষ হয় নাই তাইতো তোমার কো যাও আসতেছি তোমার আমরা তোমার আলাদা করছি।